হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের গাজর দিয়ে খুবই টেস্টি একটি নাস্তা রেসিপি শেয়ার করব যেটা আপনারা সকাল বা বিকেলের নাস্তাতেও তৈরি করতে পারেন অথবা বাচ্চাদের বা বড়দের টিফিনেও বানিয়ে দিতে পারেন চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন তার জন্যই প্রথমে আমি নিয়েছি তিনটে গাজর গাজরের খোসাটা ছাড়িয়ে ভালো করে গাজরটা ধুয়ে নিয়েছি এবার নিয়েছি একটি গ্রেটার গ্রেটারের যে ছোটো ছিদ্রটা রয়েছে সেটা দিয়ে গাজরটা আমি মিহি করে গ্রেট করে নেব পুরো গাজরটা এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি আর টোটাল গ্রেট করার পর গাজরটা আমি মেপে নিয়েছি দু কাপ মতো গাজর হয়েছে এভাবেই পুরো গাজরটা আমি গ্রেড করে নিয়েছি অন্যদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এখানে অবশ্যই করে ঘিটাই ব্যবহার করতে হবে তেল বা বাটার ব্যবহার করা যাবে না ঘিটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি আর প্রথম থেকে গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে রেখেছি গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে গাজরটা আমি পাঁচ মিনিটের জন্য ভেজে নেব আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ নুন নুনটা গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গাজরটা আমি কুক হতে দেবো পাঁচ মিনিটের জন্য মাঝে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে পাঁচ মিনিট ধরে গাজরটা আমি রান্না করে নিয়েছি এখন দেখুন গাজরটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আর গাজরের জলটাও কিন্তু শুকিয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন চিনিটা এখন ভালোভাবে গাজরের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর প্রথম থেকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে এরপর চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা যখন গলতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক অল্প অল্প দুধটা দিয়ে গাজরের সাথে এভাবে মিশিয়ে নিতে হবে পুরো দুধটা আমি ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি আর এক্সট্রা করে লিকুইড দুধ এখানে দেওয়ার প্রয়োজন নেই যখন গুঁড়ো দুধ ও চিনিটা ভালো মতো মিশে যাবে সেই পর্যায়ে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন এলাচের গুঁড়ো এতে করে টেস্ট ও ফ্লেভার দুটোই কিন্তু খুবই ভালো হবে এরপর এলাচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটি আমি অফ করে দেব। আর পুটটা ঠান্ডা হতে দেবো অন্যদিকে একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাটাও নিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন এখন নুন ও ময়দাটা ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর নিয়েছি জল অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব একবারই পুরো জলটা দিতে যাবেন না তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে এরকম একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটি আমার একদম তৈরি অন্যদিকে গ্যাস অন করে বসিয়ে নিচ্ছি একটি তাওয়া তাওয়ার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম এখন ব্রাশের সাহায্যে তেলটা চার সাইডে ব্রাশ করে নিচ্ছি এরপর তাওয়াটা ভালো মতো গরম হয়ে গেলে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার হাতার সাহায্যে ব্যাটারটা গোল করে একটা রুটি শেপে মেলে নিতে হবে ঠিক এইভাবেই চেষ্টা করবেন গোল করে একটা রুটির সেপ দেওয়ার তারপর রুটিটা এক মিনিটের জন্য আমি হতে দেব। যখন রুটির ওপরটা এইভাবে শুকনো হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে গাজরে তৈরি করে রাখা পুটটা আমি দিয়ে রুটিটা চার সাইড থেকেই এইভাবে ভাঁজ করে নিচ্ছি প্রথম দু সাইড ভাঁজ করার পর অপর দু সাইডটাও এইভাবে ভাঁজ করে নিতে হবে তারপর রুটিটা আবারও দু সাইড ভালোভাবে একটু সেঁকে নিচ্ছি সেকে এটাকে আমি তাওয়া থেকে তুলে নেব একটি নাস্তা আমার তৈরি হয়ে গেল একই রকমভাবে আরও একটি নাস্তা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি এই নাস্তাটি খেতে ভীষণ টেস্টি হয় ছোট বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে আর এরকম একটি নাস্তা খাওয়া গেলে পেট অনেকক্ষণ ভরা থাকবে আর বানাতেও খুবই কম সময় লাগে তাই এই নাস্তাটি একবার হলো বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে একই রকমভাবে আরও একটি নাস্তা আমি তৈরি করে নিলাম এইভাবেই সব কটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি এখন একটি নাস্তা আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন একদম পুরে ভরা খুবই সুস্বাদু একটি নাস্তা আজকের মতো নমস্কার বন্ধুরা সকলে ভালো সুস্থ থাকবেন